গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটর এই অ্যাপসটি আপনি ইনস্টল করার পরে যখন আপনি আপনার ফোনে আপনার নাম্বারে আপনার অ্যাকাউন্টে আর কি অ্যাড করেন, তখন কোনোভাবেই কিন্তু এই অ্যাপসটি আর আপনি আনইনস্টল করতে পারবেন না, মানে ডিলিট করতে পারবেন না, কারণ এটা আপনার অ্যাপসের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যায়, মানে কানেক্টেড হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না তারা ওইখান থেকে ডিলিট করে দেবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আপনি যদি অ্যাপসটা আনইনস্টল করে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করেন, তখন ওইখানে যে কোড দেবে সেটা যদি এখানে মারেন, তাহলেও কোনোভাবে কিন্তু আর আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। সো এক কথায় আপনি যখন এই অ্যাপসটি ডিলিট করে দেবেন, যতক্ষণ পর্যন্ত না তারা ওইখান থেকে ডিলিট করবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না ইউজার পাসওয়ার্ড মারলেও। তো এই অবস্থায় আপনি কীভাবে রেহাই পেতে পারেন, মানে আপনার অ্যাকাউন্ট আপনি কীভাবে ফেরত পেতে পারেন? ফেরত পাওয়ার একটাই উপায়, ওইখান থেকে তারা যখন ডিজেবল করে দেবে মানে ডিলিট করে দেবে, তো তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সঠিক নিয়মে তাদেরকে ইমেল করতে হবে। তো ইমেলটা কীভাবে করবেন সেটাই হচ্ছে মূল বিষয়। অনেকে আছে অনেক ধরনের ইমেল করে অ্যাকাউন্ট ফেরত পাচ্ছেন না, তো ইমেলটা অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। অবশ্যই আরেকটা কথা বলি, গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটা হচ্ছে গুগলের সর্বোচ্চ সিকিউরিটি লেভেলের একটা মানে অ্যাপস আর কি। তো এই অ্যাপসটা ইনস্টল করার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি যখন অ্যাপস ইনস্টল করবেন এটা আপনি আর ডিলিট করতে পারবেন না, তাই এত ঝামেলা কেন নেবেন? আপনার এটা অ্যাড করে হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক না হওয়ার জন্য। আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, আপনার ফোন নাম্বার অলরেডি অ্যাড আছে এখানে, অলরেডি আপনার নাম্বারটাই সিকিউরিটি, তাহলে এখানে আপনি এক্সট্রা সিকিউরিটি বাড়াতে যাবেন কেন? শুধু অযথা ঝামেলা নিতে যাবেন কেন? আপনি আপনার ইউজার পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেখেন, আপনার অন্য কেউ যদি আপনার ইউজার পাসওয়ার্ড জেনেও যায় তাও সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, কারণ আপনার নাম্বার ওটিপি যাবে, ওই ওটিপিটা যতক্ষণ না পাবে সে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তাহলে কী দরকার এসব করার? এখন আসি, আসলে যেহেতু করেই ফেলছেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না, তাহলে এই অবস্থা থেকে রেহাই পেতে হলে আপনার তাদেরকে ইমেল করতে হবে। লাইভ চ্যাট করে কোনো লাভ নাই, লাইভ চ্যাট করে কোনো লাভই হবে না। আপনার একমাত্র উপায়, একমাত্র পথ হচ্ছে ইমেল করতে হবে এবং 100% ব্যাক পাবেন অ্যাকাউন্ট 2 ঘন্টার মধ্যে। তাও 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি ফেরত পাবেন, শুধুমাত্র ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। গুগল টু ফ্যাক্টরে যে কোডটা চাই সেটা আর আপনার চাইবে না। তো সঠিক নিয়মে ইমেলটা কিন্তু করতে হবে। তো আমি অলরেডি একটা টেস্ট লিখে রাখছি, এই টেস্টটা আমি কপি করব। এটা ডিলিট করার জন্য আপনি আপনার জিমেইলে চলে যাবেন। তো দেখুন, এখানে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখানে যেখানে ইমেল করতে হবে প্রথমে, আমি সেটা লিখতেছি। ইমেলটা পাঠাবেন হচ্ছে info-en@melbet.com, ঠিক আছে? এবার সাবজেক্টে লিখবেন গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিজেবল। সাবজেক্টে লিখবেন এভাবে, ঠিক আমি যেভাবে লিখেছি। এবার কম্পোজ এখানে ইমেল লিখতে হবে, তাদেরকে কিছু লিখে দিতে হবে। তো লেখাগুলো অলরেডি আমি কপি করে রাখছি, আপনাদের সুবিধা হওয়ার জন্য আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে এগুলো দিয়ে দেবো। আমি জাস্ট এখানে কপি করা আছে আমার অলরেডি, জাস্ট এখানে পেস্ট করতেছি। এখানে পেস্ট করলাম, তো এখানে দেখুন পেস্ট করলাম, এখানে সব কিছুই সেমই থাকবে, আপনার কিছুই চেঞ্জ করা লাগবে না। আপনিও এইগুলো ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে আসার পরে এখানে পেস্ট করবেন ইমেলে। পেস্ট করার পরে এখানে দেখুন স্টার স্টার দেওয়া আছে, স্টার স্টার এগুলো কী জন্য দিলাম? এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডিটা দেওয়ার জন্য। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের আইডিটা দেবেন, আমি এখানে আমার অ্যাকাউন্টের আইডিটা দিলাম। তো আপনার যে অ্যাকাউন্টের আইডিটা সেটা আপনারটা আপনি দেবেন এখানে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের আইডিটা দেবেন, দেওয়ার পর এখানে বেস্ট রিগার্ড, এখানে দেখুন আবার স্টার স্টার আছে নিচের দিকে। তো স্টার স্টার এগুলো আপনি কেটে দেবেন, এগুলো কেটে দিয়ে আপনি আপনার নামটা দেবেন। এখানে আপনি আপনার নামটা দেবেন, আপনার নামটা অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মেল রেখে দেবেন, মানে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন ওই আইডি কার্ডের নামে যেভাবে আছে, মানে আপনার অ্যাকাউন্টের নাম যেটা আছে ঠিক ওটা এখানে দেবেন। তো তাহলে এখানে এসে দাঁড়ালো কি, ইমেল করতে কিন্তু 2 মিনিটও লাগে না। তাহলে এখানে এসে কি দেখলাম আমরা, জাস্ট কপি করলাম, এখানে আপনার আপনার আইডিটা দেবেন, এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। এবার যেটা জিনিসটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আইডি কার্ড দিতে হবে এখানে, আইডি কার্ড ছাড়া কিন্তু হবে না। আপনার আইডি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার, ফেরত পাওয়ার আশা করাটাই আসলে বোকামি। তারপর আপনি এভাবে ইমেল করে দেখতে পারেন, সেটা হচ্ছে মানে লাক বাই চান্স, কিন্তু ফেরত পাওয়ার আশা খুবই কম। তো আপনার আইডি কার্ডটা অবশ্যই এখানে দিতে হবে। আইডি কার্ডটা কীভাবে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি অলরেডি নিয়ে রাখছি। যে ভদ্রলোকের অ্যাকাউন্টে সমস্যা, দেখুন এখানে আইডি কার্ডের সামনের পার্ট দেবেন, ব্যাক পার্ট দেবেন এবং আইডি কার্ডটা সহ হাতে নিয়ে একটা সেলফি দেবেন, ঠিক এভাবে। তো এবার আসে আপনার কাছে যদি আইডি কার্ডের সেলফি না থাকে তাহলে সেলফি না দিলেও সমস্যা নাই, যদি থাকে দিয়ে দিবেন। আইডি কার্ডের সামনের পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু মাস্ট বি দিতেই হবে। তো আমি এখন আইডি কার্ডটা দেবো, দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করতেছি, এই যে আইডি কার্ডের সামনের পার্টটা এটা।
তারপরে আইডি কার্ডের ব্যাক পার্টটা এটা, ঠিক আছে? তো আমি এখন সিলেক্টে ক্লিক করলাম। এখন তাহলে আমাদের কি আসলো, আইডি কার্ডের সামনের পার্ট আসলো এবং ব্যাক পার্ট আসলো। তো যাদের আইডি কার্ড মানে অরিজিনাল আইডি কার্ড নাই, যাদের আর কি সমস্যা আছে, তারা সেলফি দিতে পারবেন না, তারা এভাবেই দিয়ে দেবেন। আর যাদের দিতে পারবেন তারা এখানে টাচ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু ওনার আছে তাই আমি উনি সেলফি সহ আইডি কার্ডটা হাতে নিয়ে সেলফি সহ এভাবে দিলাম, ঠিক আছে? তো আপনারাও ঠিক আপনারা এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে স্যান্ড ইমেলে ক্লিক করে দেবেন, ঠিক এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে। তো আমার ইমেলটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমি স্যান্ড মেলে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের ইমেলটা কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে। তো ইমেল করছি কোন অ্যাড্রেসে, info-en@melbet.com এই অ্যাড্রেসে। তো আমি এই লেখাগুলো এখন কপি করব, কপি করতেছি। তো আমি এখন এগুলো কপি করলাম, কপি করে আবার ব্যাক হয়ে গেলাম। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে আবার আমি আবার ইমেল করবো, আরও দুইটা ইমেল করবো, যাতে আমার অ্যাকাউন্টটা দ্রুত ফেরত পাই। একটা ইমেলে ইমেল করছি কিন্তু এখন কাজ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি আমি দুই ঘন্টার আগে আমার অ্যাকাউন্টে ব্যাক আনতে। তো এখন কম্পোজ ইমেলে নতুন ইমেলে ক্লিক করলাম। নতুন ইমেলে ক্লিক করে এবার আমরা ইমেল পাঠাবো। করার পরে security@melbet.com এখন ইমেল পাঠাবো। এখানে সাবজেক্টে লিখলাম গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটর ডিজেবল। এখানে কপি করা আছে, জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট এখানে ওই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আইডি কার্ডগুলো দিচ্ছি, সামনের পার্ট, ব্যাক পার্ট এবং আইডি কার্ড সহ সেলফি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার জাস্ট এখানে স্যান্ড ইমেলে ক্লিক করে দিলাম। তো স্যান্ড ইমেলে ক্লিক করে দেওয়ার পরে তাদের কাছে আইডি কার্ডটা পৌঁছে গেছে, ডিটেলস পৌঁছে গেছে। তো তাহলে এখন দাঁড়ালো আমরা দুইটা ইমেলে ইমেল করলাম। একটা হচ্ছে এটা info-en@melbet.com, আরেকটা হচ্ছে security-en@melbet.com। তো এইভাবে আপনারা ইমেল করে দেবেন। ইমেল করে দেওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা আপনি ব্যাক পাবেন, মানে আপনার অ্যাকাউন্টটা মানে ওইখান থেকে তারা গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটরটি ওইখান থেকে ডিলিট করে দেবে। আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো মূলত এইভাবে গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেটর ডিজেবল করতে হয় মেলবেটের, এটাই হচ্ছে সঠিক নিয়ম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে মেসেজ করতে পারেন।